প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা আবারও চলে এলাম তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজ আমরা একটি গল্প শিখব, আমাদের গল্পের নাম একজন পটুয়ার কথা। চলো তাহলে আমরা সেই পটুয়ার সম্পর্কে জেনে নিই। কি আমরা কি দেখতে পাচ্ছি? একজন খুব হাসি মুখে রয়েছেন, আবার কি ব্যায়ামও করছেন। ওমা, আবার আমরা ছবিও দেখতে পাচ্ছি। এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি। প্রথমটিতে দেখতে পাচ্ছি খুব হাসি খুশিভাবে কি করছেন, তিনি বেরিয়েছেন। বেরিয়ে তিনি কি করলেন চলো তো দেখি। এখানে কি দেখতে পাচ্ছি, একটি ব্যঙ্গচিত্র আঁকা। এটি কে এঁকেছেন বলো তো? হ্যাঁ, আমরা সেটাই তো জানবো। আবার কি, তিনি আবার ব্যায়ামও করছেন। ব্যায়াম করলে কি হয়, আমাদের শরীর অনেক ভালো থাকে। তাহলে আমরা চলো তো দেখি গল্পে কি আছে। 1945 সাল, পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলায় ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতার খবর। তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী, ছবি আঁকার স্কুলে পড়েন তিনি। তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি শিল্পী কামরুল হাসান। তারপর অনেক দিন কেটে গেছে। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর, পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া ক্ষমতায় আসেন। তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল। ইনি সেই শিল্পী কামরুল হাসান, বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম কলকাতায়, বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। বাবার নাম মোহাম্মদ হাশিম, মায়ের নাম আলিয়া খাতুন। চলো এবারে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন চিত্রকর্ম দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো আসলে কার? আমাদের এই পটুয়া কামরুল হাসানেরই। আমরা এক নম্বর ছবিটিতে কি দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধের সময়কার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, কিভাবে মুক্তিযোদ্ধারা লাশ হয়ে পড়ে আছে। তারপর দুই নম্বর ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, নায়োর। এখানে কি গ্রামে গ্রাম্য মহিলারা কি নায়োরে যাচ্ছে, এরকম একটি চিত্র দেখতে পাচ্ছি। এটি কামরুল হাসানের বিখ্যাত একটি চিত্রকর্ম। তারপর কি দেখতে পাচ্ছি, একজন মহিলা কি করছেন, বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখছেন। এগুলো কামরুল হাসানের কি বিখ্যাত বিখ্যাত চিত্রকর্ম। এখানে তিন কন্যা ছবি এঁকেছেন কামরুল হাসান, দেখেছো কত চমৎকার করে তিনি ছবি আঁকতেন, বেশ ভালো লাগছে তাই না? বলো এবারে আমরা বাকি অংশ দেখি। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন, সেখানে ছবি আঁকা শেখানো হতো। এভাবে আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো। বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায়, কিন্তু তার ইচ্ছা ছবি আঁকার স্কুলে পড়বেন। বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন, বললেন পড়ার খরচ তিনি দেবেন না, পড়ার খরচ যোগাতে তিনি কাজ করেছেন পুতুলের কারখানায়। আমরা কি ছবিতে দেখতে পাচ্ছি কামরুল হাসান কি পুতুলের কারখানায় কাজ করছেন। এবারে আমরা কি দেখতে পাচ্ছি, বর্ধমান। তার মানে কি কামরুল হাসানের সেই জন্মস্থান, সেই বাড়ি কি চমৎকার লাগছে দেখতে তাই না? বলো এটি কি কামরুল হাসানের সেই বিদ্যালয় যেটিতে তিনি ভর্তি হয়েছিলেন পড়ালেখা করার জন্য? এইটি তার শ্রেণীকক্ষ। আমরা কি সবই দেখে নিলাম তাই না? এখন কি দেখতে পাচ্ছি আমরা, কামরুল হাসান কত সুন্দর করে পুতুলের কারখানায় কাজ করছেন। তাহলে এবার চলো আমরা কি আবার দেখে নিই ছবিগুলো। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কামরুল হাসানের সেই জন্মস্থান বর্ধমান, বাড়িগুলো কি সুন্দর, যেন ছবির মতোই সুন্দর। এটি কি কামরুল হাসানের শ্রেণীকক্ষ, এটিতে পড়তে গিয়ে কি হয়েছে, তার পড়ার খরচ তিনি যোগাতে পারেননি, যার জন্য তাকে কি করতে হয়েছে, এই যে পরবর্তীতে তাকে পুতুলের কারখানায় কাজ করতে হয়েছে।
এভাবেই আমরা দেখতে পাচ্ছি। এবার চলো আমরা গল্পের বাকি অংশে আসি। তবে কামরুল কেবল ছবি আঁকা নিয়েই ব্যস্ত ছিলেন না, পাশাপাশি শরীরচর্চা করেছেন। দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আঁকিয়েদের। এদের পটুয়া বলা হয়। নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। ব্রতচারীদের নিয়মনীতি তিনি মেনে চলেছেন। এর মধ্যে ছিল কি ছিল এর মধ্যে চলো আমরা দেখে নিই। খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুরি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাধায় ডরিব না, বিলাসিতা ভাব পুষিব না, রাগ পাইলেও রুষিব না, দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাগেতে মনে ফুলিব না, অসত্য চাল চালিব না, দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও ভাগিব না, ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। কি শিক্ষার্থীরা, কেমন লাগছে পড়তে? বেশ চমৎকার লাগছে। আজ আমরা কি জানলাম? শিল্পী কামরুল হাসান সম্পর্কে জানলাম। তিনি কি ছিলেন? তিনি মূলত একজন পটুয়া ছিলেন। আমরা তার এই গল্প থেকে কি জানতে পারলাম? তিনি কি করেছিলেন? তিনি ছবি আঁকতেন, অনেক ভালো ছবি আঁকতেন। তারপর কি করতেন? শরীরচর্চা করতেন। তারপর তিনি ব্রতচারীদের সঙ্গেও কি ছিলেন? যুক্ত ছিলেন। এই সবই তার জীবনকে কি নতুন রূপ দিয়েছে। আমরা কি করব? পরবর্তী ক্লাসে এসে কামরুল হাসানের জীবনের বাকি গল্পটুকু জেনে নিব। তারপর তিনি শেষ পর্যন্ত কি করলেন আর তিনি কিভাবে আছেন আমাদের মাঝে এখনও? কিভাবে আছেন? তিনি তার এই কর্মগুলোর মাধ্যমেই রয়ে আছেন আমাদের মাঝে। আজ আমরা এ পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে আমরা কি করব? কামরুল হাসানের সেই মানে তার সেই জীবন কর্মের বাকি সব কিছু নিয়ে আমরা আবার আসবো নতুনভাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।